Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Diabetes rugir shonka dine dine amader deshe bedei choleche. Diabetes er onek oshudh grohon korar poro diabetes rog theke mukti paoa jay na. Allah rabbul alamin amaderke rog diyechen sathe sathe shifar byabostao diyechen. তবে আমরা অনেকে শিফার ব্যবস্থা কি তা সঠিকভাবে জানি না। আজকাল অনেক মানুষের কাছে অনেক ধরনের বই পুস্তকে অনেক ধরনের রুহানি সমস্যার সমাধান বা রুহানি চিকিৎসা সম্পর্কে আমরা দেখতে পাই, কিন্তু এগুলো ব্যবহার করে বা এগুলো করে কোনো আশানুরূপ ফল পাওয়া যায় না। সেজন্য আমি আপনাদের সামনে হাজির হতে শুরু করেছি ইনশা আল্লাহ তাআলা। আমি যতটি রুহানি ইলাজ আপনাদেরকে বলবো শতভাগ নিশ্চিত ইনশা আল্লাহ তাআলা আপনারা এসব রুহানি ইলাজের মাধ্যমে আপনাদের সাধারণ থেকে কঠিন রূপ পর্যন্ত আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আরোগ্য লাভ করতে পারবেন। আমি আজকে আপনাদেরকে ডায়াবেটিসের রুহানি ইলাজ বলে দিচ্ছি। ডায়াবেটিস আমরা জানি দুই প্রকার, একটি হচ্ছে টাইপ ওয়ান আর একটি টাইপ টু, আরও একটি আছে টাইপ থ্রি। যে টাইপেরই ডায়াবেটিস হোক না কেন, ইলাজ কিন্তু একটি, আর সেটি হচ্ছে রুহানি ইলাজ। খেয়াল করে যান, শুনে রাখুন। কোরআনুল করিমের সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াত, সালামুন কাউলাম মির রাব্বির রাহিম, এই আয়াতটি ফজরের নামাজের পর জায়নামাজে বসে তিনবার দুরুদ শরীফ পাঠ করার পর সালামুন কাউলাম মির রাব্বির রাহিম এই আয়াতটি 101 বার পাঠ করবেন। এরপর আবার তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন, যে কোনো দুরুদ শরীফ। এরপর ওই 101 বার পাঠ করার পর এবং তিনবার তিনবার ছয়বার দুরুদ শরীফ পাঠ করার পর এক গ্লাস পানির মধ্যে ফুঁক দেবেন এবং সেই পানি বিসমিল্লাহর সহিত কিবলামুখী হয়ে পান করে নেবেন। ইনশা আল্লাহ তাআলা 15 দিনের ভিতরে আপনার ডায়াবেটিস লো থাকলে নর্মালে আসা শুরু হবে এবং যদি হাই থাকে তাহলে সেটি কমতে শুরু করবে। পরীক্ষা করে নেবেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে নিয়ামতগুলো পাচ্ছি এবং যা নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, তন্মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল কোরআনুল করিম। আল কোরআনুল করিমকে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা, আমাদেরকে সঠিক পথের দিশারি হিসেবে একটি উজ্জ্বল কিতাব দান করেছেন, যার দ্বারা আমরা দুনিয়া এবং আখেরাত উজ্জ্বল করতে পারি আর আমাদের শারীরিক অনেক রোগ ব্যাধি থেকেও মুক্তি পেতে পারি যদি আমরা তা জানতে পারি। আল্লাহ হাফিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত।